Hello everyone, welcome to my class. আমি দেবশ্রী ভট্টাচার্য দাস উত্তর চব্বিশ পরগনার পিএন দাস কলেজের এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপিকা। আজ আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের সেমিস্টার টু এর এডুকেশনাল সোশিওলজির অংশ সোশ্যাল গ্রুপ নিয়ে আলোচনা করব। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যেই মানুষ বসবাস করে, তারা একাকী জীবন কাটাতে পারে না, তাই নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের গোষ্ঠী করে তুলেছে। গোষ্ঠী জীবনের সুবিধা সকল জনগণ লাভ করে থাকে। প্রতিটি ব্যক্তির দৈনন্দিন ক্রিয়াকলাপ সম্পাদিত হয় সামাজিক গোষ্ঠীর সাহায্যে। সামাজিক গোষ্ঠী তৈরি হয় দুই বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে, যারা প্রতিনিয়ত একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কের জালে আবদ্ধ। পরিবারের মধ্যেই এই সামাজিকতার সূচনা হলেও পরবর্তীকালে তা অতিক্রম করে বৃহত্তর সমাজ জীবনে প্রবেশ করে, যেমন স্কুল, খেলাধুলা, অর্গানাইজেশন ইত্যাদির সংস্থার কথা আমরা বলতে পারি। বিভিন্ন সংস্থার সংস্পর্শে এসে তার সামাজিকতার পাঠ চলতে থাকে, যাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ যে সমস্ত সংগঠনের মাধ্যমে সম্পাদিত হয় তাকে বলে গোষ্ঠী। গোষ্ঠী শব্দটির সাহায্যে আমরা জাতিগোষ্ঠী, পরিবার গোষ্ঠী ইত্যাদিকেও বোঝাই। সমাজবিজ্ঞানীরা গোষ্ঠী শব্দটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছেন। কখনো গোষ্ঠী বলতে সমগ্র মানব গোষ্ঠীকে বুঝিয়েছেন, আবার কখনো গোষ্ঠী বলতে দুই বা ততোধিক ব্যক্তি যারা একে অপরের সাথে সংযুক্ত হয়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এক এবং তাদের মানসিকতাও এক হয়, এইরকম গোষ্ঠীকে তারা গোষ্ঠী বলেছেন। যেমন আমরা এখানে পরিবারের কথা, স্কুলের কথা, পলিটিক্যাল পার্টির কথা, ধর্মীয় সংস্থার কথা বলতে পারি। ডেফিনিশনের ক্ষেত্রে এখানে গ্রিন, ম্যাকাইভার, পেজ, জনসন, নিমকফ, অকবার্ন এনারা এই গোষ্ঠী সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। যেমন ম্যাকাইভার ও পেজ বলেছেন যে পরস্পরের সঙ্গে সম্পর্ক বন্ধনে আবদ্ধ যে কোনো মানব সমষ্টিকে সামাজিক গোষ্ঠী বলা হয়। আবার হ্যারি এম জনসন বলেছেন সামাজিক গোষ্ঠী হল সামাজিক মিথস্ক্রিয়ার একটি প্রক্রিয়া। এরকম সমস্ত এই সংজ্ঞাগুলোকে বিশ্লেষণ করলে সামাজিক গোষ্ঠীর কতগুলো সাধারণ বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই। যেমন গোষ্ঠী হলো একাধিক ব্যক্তির সমষ্টি, পারস্পরিক ক্রিয়া হলো সামাজিক গোষ্ঠীর মূল ভিত্তি, গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সচেতনতা থাকে, গোষ্ঠীর সদস্যদের মধ্যে এক ধরনের আমরা জাতীয় মনোভাব থাকে, গোষ্ঠীর একতা প্রতিষ্ঠিত করতে প্রত্যেকে সাহায্য করে এবং গোষ্ঠীর একটি সাধারণ স্বার্থ থাকে যে স্বার্থ রক্ষার তাগিদে গোষ্ঠী গঠিত হয়। গোষ্ঠীর কিছু নির্দিষ্ট নিয়মকানুনও থাকে এবং প্রত্যেকে সেই নিয়মকানুন মেনে চলে। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হলো, যেমন আমরা প্রথমেই বলতে পারি যে এটি পারস্পরিক একটি সম্পর্কের বন্ধনে আবদ্ধ এবং প্রত্যেকে যারা এই গোষ্ঠীর মধ্যে থাকে তারা নির্দিষ্ট একটি লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করে কাজ করে থাকেন এবং এই সমাজের মূল ভিত্তি হলো পারস্পরিক ক্রিয়া বা পারস্পরিক মিথস্ক্রিয়া। এবং এখানে একটা আমরা জাতীয় মনোভাব দেখতে পাওয়া যায় এবং এছাড়া কিছু নিয়মকানুন আছে প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে, সেই গোষ্ঠীর নিয়মকানুনগুলোকে এই গোষ্ঠীতে থাকতে গেলে সেগুলোকে পালন করে চলতে হয়। এছাড়া কিছু কমন এদের বিহেভিয়ার বা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় যেগুলো ম্যাচ হয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া এরা প্রত্যেকে যে আমরা অন্য গোষ্ঠীর থেকে আলাদা এই রকম একটা সচেতনতা এদের মধ্যেও দেখতে পাওয়া যায় এবং সমাজের মধ্যে এদের এই একটা গতিশীলতা এবং সেলফ ইন্টারেস্টও দেখতে পাওয়া যায়। এরপরে এখানে বিভিন্ন টাইপসের কথা উল্লেখ করা হয়েছে বা শ্রেণীবিভাগ, যেমন কন্ট্যাক্টের বেসিসে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী। আইডেন্টিফিকেশনের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা সামনার করেছেন, তিনি ইন গ্রুপ এবং আউট গ্রুপ দুটো ভাগে ভাগ করেছেন। ইন গ্রুপ মানে হলো অন্তর্গোষ্ঠী এবং আউট গ্রুপ হলো বহির্গোষ্ঠী। রুলস অ্যান্ড রেগুলেশনের বেসিসে দুভাগে ভাগ হয়েছে, ফর্মাল গ্রুপ বা প্রথাগত
গ্রুপ বা গোষ্ঠী এবং ইনফর্মাল বা অপ্রথাগত। স্ট্রাকচারের বেসিসে ভলেন্টারি ইনভলেন্টারি ডেলিগেট, এছাড়া সোসাইটি রিলেশনের বেসিসে আনসোশ্যাল, সিডু সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল এবং প্রোসোশ্যাল এই ভাগে ভাগ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এই সিলেবাসে তিনটি গ্রুপের কথা উল্লেখ আছে, তাই আজকে আমরা এখানে এই তিনটি গ্রুপকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ এবং টারশিয়ারি গ্রুপ। প্রথমেই আলোচনা করব প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে। এই প্রাথমিক গোষ্ঠী হল অপেক্ষাকৃত অল্প সংখ্যক ব্যক্তির এক অন্তরঙ্গ সংগঠন। প্রত্যেক সমাজে প্রাথমিক গোষ্ঠী বিদ্যমান, কারণ প্রাথমিক গোষ্ঠী হল সমাজ সংগঠনের নিউক্লিয়াস। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও ব্যক্তিগত পরিচয় ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান থাকে এবং এখানে একটা মুখোমুখি পরিচয়ও দেখতে পাওয়া যায়। অধ্যাপক কুলি বলেছিলেন এই প্রাথমিক গোষ্ঠীর মানে ক্ষেত্রে বলেছিলেন মুখোমুখি এদের সম্পর্ক আছে বা ফেস টু ফেস ইন্টারাকশনের কথা তিনি উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন প্রাথমিক গোষ্ঠী হলো মানব সমাজে সহজ সরল ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ একটা গোষ্ঠী। এছাড়া আমরা ম্যাকাইভার ও পেজের কথা বলতে পারি, তিনি বলেছিলেন প্রাইমারি গ্রুপ ইজ দ্য সিম্পলিয়েস্ট, দ্য ফার্স্ট, দ্য মোস্ট ইউনিভার্সাল অফ অল ফর্মস অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ এই প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই মানব প্রকৃতি সযত্নে লালিত পালিত হয়। এখানেই প্রেম প্রীতি ভালোবাসা সহযোগিতা সহানুভূতি বিবেকবোধ ইত্যাদির বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই ব্যক্তির সামাজিকীকরণ শুরু হয়। আমরা উদাহরণ হিসেবে এখানে পরিবারের কথা বলতেই পারি। এর কিছু বৈশিষ্ট্য আছে এই প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে, প্রথমেই আমরা বলতে পারি সেটা হলো ফিজিক্যাল প্রক্সিমিটি বা দৈহিক নৈকট্য। দৈহিক নৈকট্য বলতে বোঝায়, অধ্যাপক কুলি বলেছেন প্রাথমিক গোষ্ঠীর সম্পর্ক হচ্ছে মুখোমুখি সম্পর্ক, এবং এই মুখোমুখি সম্পর্ক তখনই দেখা যায় যখন সদস্যরা মোটামুটি স্থায়ীভাবে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বাস করে। পরস্পরের সঙ্গে পরস্পরের দেখা হওয়া, কথা বলার মাধ্যমে তাদের মতামত, সেন্টিমেন্ট এবং ভাবের আদান প্রদান ঘটে। এই দৈহিক নৈকট্য প্রাথমিক গোষ্ঠী তৈরিতেও সুযোগ করে দেয়। এরপরেই আসছে এটার আয়তন। প্রাথমিক গোষ্ঠীর আয়তন সাধারণত খুব ছোট হয় এবং গোষ্ঠী ছোট হলে তবেই সদস্যদের কার্যকরীভাবে অংশগ্রহণ সম্ভব হয়। অন্যান্য বাধা না থাকলে গোষ্ঠীর আয়তন যত ছোট হবে তার অন্তরঙ্গতাও তত নিবিড় হবে। মুখোমুখি গোষ্ঠীর পরিচয়ই হলো তার ক্ষুদ্র আয়তন। এরপরে আসছে এর মুখোমুখি সম্পর্ক বা ফেস টু ফেস ইন্টারাকশন। মুখোমুখি সম্পর্ক বা পারস্পরিক ক্রিয়া এইগুলো দেখতে পাওয়া যায় গোষ্ঠীর সদস্যদের মধ্যে, যে তারা প্রত্যেকেই একে অপরের নাম, খ্যাতি, মর্যাদা, পেশা ইত্যাদি সম্পর্কে সচেতন থাকে এবং গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের আশা আকাঙ্ক্ষা মনোভাব ইত্যাদির মধ্যেও একটা সমতা দেখতে পাওয়া যায়। তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করে। এই সদস্যদের মধ্যে সম্পর্ক প্রকৃতপক্ষে তাদের লক্ষ্যকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এখানে অর্থনৈতিক লাভ ক্ষতির বিচার করা হয় না। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের প্রত্যেকের সম্পর্ক সমস্ত ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে, কেননা এই ব্যক্তির অনুপস্থিতিতে সেই সম্পর্ক আবার নষ্ট হয়ে যায়, এটা কখনোই হস্তান্তরযোগ্য নয়। প্রত্যেকেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, প্রত্যেকের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মতোই এই সম্পর্ক সম্পূর্ণভাবে ইচ্ছাপ্রসূত কিন্তু কখনোই পরিকল্পিত নয়। এছাড়া এটা একটা বেশ দীর্ঘস্থায়ী বা স্থিতিকরণটা বেশ দীর্ঘ, মোটামুটি স্থায়ী গোষ্ঠী বলা যায়। অন্যান্য অবস্থা অপরিবর্তনীয় থাকলে গোষ্ঠী যত বেশি স্থায়ী হয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে যোগাযোগ তত গভীর হয়। এটি খুব স্বাভাবিক যে দুটি মানুষ তাদের প্রকৃতি যত আলাদা হোক না কেন, দীর্ঘকাল একসাথে থাকলে বা কাজ করলে তাদের মধ্যে ব্যক্তিগত একটা সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া হচ্ছে এখানে এই সম্পর্কগুলো খুবই ব্যক্তিগত, এখানে প্রাক্ষোভিক একটা ইন্টারাকশন কাজ করে বা অনুভূতি ভালোবাসা সেন্টিমেন্ট কাজ করে এবং আমরা জাতীয় এখানে একটা মনোভাব দেখতে পাওয়া যায়। এছাড়া হচ্ছে এর গুরুত্ব।
প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বর ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে সামাজিকীকরণের শিক্ষা এখান থেকে পেয়ে থাকে। প্রাথমিক গোষ্ঠী থেকে শিশু সামাজিকীকরণের শিক্ষা লাভ করে, অর্থাৎ সামাজিক আচার আচরণ, রীতিনীতি, প্রথা, লোকাচার, লোকানীতি এই সমস্ত শিক্ষা লাভ করে। দ্বিতীয় বলতে পারি সুঅভ্যাস গঠন, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী থেকে শিশুর সুঅভ্যাস গঠন হয়ে থাকে, শিশুর মন থাকে নমনীয়, ফলে শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন করা অনেক সহজ হয়। এছাড়া মানসিক দিকের বিকাশ হয়, তাদের কল্পনা, মানসিকতা, মনোভাব, শিশুর চিন্তা শক্তির বিকাশ হয়। তাছাড়া হয় ভাষার বিকাশ, কারণ পরিবারের মধ্যে থেকেই মাতৃভাষা বা সেই পরিবারে থেকেই তার নিজস্ব ভাষা সে শিখে থাকে। প্রাথমিক দিকের বিকাশ হয়, নৈতিক দিকের বিকাশ হয়, মূল্যবোধের বিকাশ হয়। এই মূল্যবোধ সহযোগিতাবোধ, ভ্রাতৃত্ববোধ, সহানুভূতিবোধ এই প্রভৃতির মাধ্যমে বিকাশ হয়। এছাড়া বৃত্তি শিক্ষা, বৃত্তি শিক্ষা অর্থাৎ যে পরিবারে থাকে সেই পরিবারের থেকে সে তার বাবাকে বা বাড়ির বড়জন যারা আছেন তাদেরকে দেখে সে বৃত্তি শিক্ষাও কিন্তু পেয়ে থাকে। এছাড়া কৃষ্টির সংরক্ষণ ও সঞ্চালনও হয়ে থাকে, আর আধ্যাত্মিক জীবনেরও বিকাশ ঘটে থাকে। সুতরাং বর্তমান সমাজে বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি ও বিশ্বায়নের ফলে মানুষের যে চিন্তা ভাবনা সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে, প্রাথমিক গোষ্ঠীর ওপর মানুষের নির্ভরশীলতা তাই হ্রাস পেয়েছে। তবুও পরিবার, সঙ্গীদের খেলার সংস্থা, এই প্রাথমিক গোষ্ঠীগুলো শিশুর সমাজের উন্নয়নে অগ্রগতির বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে আসবো আমরা গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপে। মানব সমাজের প্রাথমিক গোষ্ঠীর পাশাপাশি আরেক প্রকারের যে সামাজিক গোষ্ঠী দেখতে পাওয়া যায় তা হলো গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ। এই গোষ্ঠী বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। এখানে সদস্যদের মধ্যে প্রত্যক্ষ পরিচয় বিশেষ থাকে না, তাই সম্পর্কের প্রকৃতি নৈবিক্তিক এবং ভাষাভাষা, কিন্তু এর সাংগঠনিক দিক কিন্তু বেশ মজবুত। যেমন ডেনিসের মতে সেকেন্ডারি গ্রুপ ক্যান বি ব্রডলি ডিফাইন্ড অ্যাজ অপোজিট টু প্রাইমারি গ্রুপ, অর্থাৎ প্রাইমারি গ্রুপে যা যা বললাম এতক্ষণ তার ঠিক বিপরীতটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে যখন কিছু সংখ্যক মানুষের সমন্বয়ের ফলে সামাজিক বিভিন্ন কার্য সম্পাদিত হয় তখন তাকে গৌণ গোষ্ঠী বলে। এবং এই গোষ্ঠীকে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বা স্পেশাল আমরা ইন্টারেস্টেড গ্রুপই বলতে পারি। এছাড়া এর উদাহরণ হিসেবে বলতে পারি একটা সিটি, নেশন, বিদ্যালয়, শ্রমিক সংগঠন, এগুলোকে বলা যেতে পারে। ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে বা বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এটি আকারে আয়তনে বেশ বড় হয় এবং এটা নির্দিষ্ট একটা প্রথা মেনে হয়, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা এখানে থাকে এবং এটা কখনোই ব্যক্তিগত কোনো ভিত্তির ওপর গড়ে ওঠে না। এছাড়া এর মেম্বারশিপটা হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ ব্যক্তি নিজে তার ইচ্ছায় সদস্য হওয়া বা না হওয়াটা তার নিজের ইচ্ছার ওপরে এখানে নির্ভর করে এবং তার সমাজের মর্যাদাটা নির্ভর করে, বিশেষভাবে গৌণ গোষ্ঠীর সদস্যদের মর্যাদা তার ভূমিকার ওপরে নির্ভর করে, কারণ গোষ্ঠীর যেমন পদে কাজ তিনি করছেন তার উপর ভিত্তি করে তার মর্যাদাটা গড়ে ওঠে। এখানে একটা আই ফিলিংস দেখতে পাওয়া যায়, যেটা আমরা প্রাইমারি গ্রুপে উই ফিলিংস বলেছিলাম, এখানে আই ফিলিংস দেখতে পাওয়া যায় এবং এরা মোটেও রক্তের সম্পর্কে এখানে গড়ে ওঠে না। এর গুরুত্ব হলো এখানে বিভিন্ন লিবারাল ভিউ, অর্থাৎ এখানে উদার দৃষ্টিভঙ্গির বিকাশ দেখতে পাওয়া যায়, অর্থাৎ গৌণ গোষ্ঠী সমাজের সব ধরনের মানুষ সদস্য হতে পারে, অর্থাৎ জাতি ধর্মের বিচার না করে সমাজের সব ধরনের মানুষ এখানে গোষ্ঠীর সদস্য পদ হতে পারে বা সদস্য হতে পারে। সামাজিক গুণাবলীর বিকাশ এর মাধ্যমে দেখতে পাওয়া যায়, সাংস্কৃতিক বিকাশ ঘটে থাকে, ব্যক্তিত্বের বিকাশ হয়, বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ হয়, জাতীয় সংহতির বিকাশ হয়, তাদের নিজস্ব দক্ষতার বিকাশ হয় বিভিন্ন কাজ করতে গিয়ে, এবং এখানে সংকীর্ণ মানসিকতা দেখতে পাওয়া যায় না, উদার মানসিকতা, বিভিন্ন বিচারের ক্ষেত্রে উদার মানসিকতা দেখতে পাওয়া যায়, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের বা স্কিলটা তাদের মধ্যে ডেভেলপ হয়, এই সমস্ত গুরুত্ব দেখতে পাওয়া যায়।
এবার এই দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আমরা মিল দেখতে পাই। সেই মিলগুলো হলো, যেমন দুটোই কিন্তু নির্দিষ্ট কোনো সংগঠনকে কেন্দ্র করে গড়ে ওঠে, এবং এই দুটো গোষ্ঠীরই আলাদা আলাদা লক্ষ্য থাকলেও প্রত্যেকেরই একটা নির্দিষ্ট করে লক্ষ্য থাকে। যেমন প্রাইমারি গ্রুপেরও তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, আবার সেকেন্ডারি গ্রুপ যেটা গড়ে উঠেছে তারও একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এই দুই গোষ্ঠী সমাজের জন্য বেশ উপকারী, এবং এদের দুটো গোষ্ঠীর মধ্যে একটা নেতৃত্ব বা ফলোয়ার্স বা কেউ বলবেন এবং অন্যজন শুনবে বা সেই অনুযায়ী কাজ করবে, অনুগামী, এই রকম একটা বিষয় দেখতে পাওয়া যায়। এবং সমাজে প্রত্যেকেরই একটা যার যার নিজস্ব স্থান বা মর্যাদা আছে, আর দুটো গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে যা কিনা তাদের প্রত্যেককে মেনে চলতে হয়। এবার এই দুই গ্রুপের মধ্যে, প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রুপের মধ্যে, আমাদের কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা দেখে নিই। যেমন সাইজের ক্ষেত্রে প্রাইমারি গ্রুপ আকারে খুবই ছোট, কিন্তু সেকেন্ডারি গ্রুপ আকারে বেশ বড় হয়। লক্ষ্য ক্ষেত্রে প্রাইমারি গ্রুপের লক্ষ্যগুলো বা উদ্দেশ্যগুলো পরিবারের প্রত্যেকের একটা নির্দিষ্ট লক্ষ্য, ভাবনা, চিন্তা, মানসিকতা, এগুলো যেহেতু এক থাকে তাই লক্ষ্য বা উদ্দেশ্যটাও এক থাকে। কিন্তু সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা তাদের গোল বা অবজেক্টিভস থাকে। এছাড়া হচ্ছে কি, মোটামুটি প্রাইমারি গ্রুপ একটা নির্দিষ্ট বেশ লং পিরিয়ডের অবধি থাকে, তাদের সহযোগিতা পূর্ণ হয় এবং তারা বেশ দীর্ঘকালীন স্থায়ী হয়, কিন্তু গৌণ গোষ্ঠীর সেই তুলনায় অতটা স্থায়ী হয় না, খুব টেম্পোরারি বেসড হয়, এবং এদের মধ্যে পার্সোনাল কোনো বিষয় সেইভাবে থাকে না। মেম্বারশিপের ক্ষেত্রে প্রাইমারি গ্রুপে জন্মগতভাবেই এখানে গ্রহণ করতে হয় বা জন্মগতভাবেই মেম্বারশিপ হয়, সেখানে কোনো অপশনের ব্যাপার নেই, কিন্তু সেকেন্ডারি গ্রুপের ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে অপশনাল। যেমন একটা উদাহরণ দিই, ধরো কোনো টিমের হয়ে কেউ খেলছে, আজকে কোনো টিমের হয়ে সে খেলছে, অন্য কোনো টিম থেকে যদি সে ভালো কোনো অপরচুনিটি পায় বা ভালো তার মনে হয় যে সেখানে গেলে ভালো হবে, সে কিন্তু পরের দিন থেকে সেই টিমের হয়ে খেলতে থাকবে। অর্থাৎ এখানে তার স্বার্থটাকে বেশি বড় করে প্রাধান্য পায়। এছাড়াও আছে, এটা সম্পূর্ণ মানে প্রাথমিক গোষ্ঠীটা সম্পূর্ণভাবে কিছু নিয়ম থাকে, কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে অপ্রথাগত, নির্দিষ্ট কোনো আইন মারফত বা এরকমভাবে কোনো নিয়মকানুন থাকে না, কিন্তু সেকেন্ডারি গ্রুপে এরকম নির্দিষ্ট নিয়মকানুন থাকে। এছাড়া হচ্ছে এখানে দৈহিক নৈকট্য দেখতে পাওয়া যায় প্রাথমিক গোষ্ঠীতে, কিন্তু গৌণ গোষ্ঠীতে সেরকম কোনো মানে ক্লোজলি রিলেশনশিপ সেরকম কোনো কিছু থাকে না। এছাড়া পজিশনটাও নির্দিষ্ট, যার যার আলাদা আলাদা থাকে প্রাথমিক গোষ্ঠীতে, কিন্তু সেকেন্ডারিতে সেগুলোকে অর্জন করতে হয়। আর ব্যক্তিত্বের বিকাশ বা চারিত্রিক বিকাশ, এগুলো প্রাথমিক গোষ্ঠীর ক্ষেত্রে খুব বেশিভাবে প্রভাব বিস্তার করে, কারণ যে সমাজে মানে যে পরিবারের মধ্যে সেই ব্যক্তি গড়ে উঠছে, সেই ব্যক্তির পরিবারের বড়দের বা গুরুজনদের একটা প্রভাব বা তার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা প্রভাব অবশ্যই সেই ব্যক্তির উপর পড়ে, কিন্তু কোনো রকম এই গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে সেরকম প্রভাব খুব একটা কার্যকরী হয় না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টারশিয়ারি গ্রুপ বা ক্ষণস্থায়ী বলতে পারি। টারশিয়ারি গ্রুপ বলতে বোঝায় যে সমাজে হঠাৎ করে এক ধরনের জনসমাগম বা মানব গোষ্ঠী তৈরি হয়, একে স্বল্পস্থায়ী বা তাৎক্ষণিক গোষ্ঠী বলে। যে সকল গোষ্ঠী মানব গোষ্ঠী তাৎক্ষণিকভাবে পরোক্ষ প্রকৃতির ভিত্তিতে গড়ে ওঠে তাকে স্বল্পস্থায়ী বা তাৎক্ষণিক গোষ্ঠী বলা হয়। যেমন বাস বা ট্রেনের যাত্রী, জনসভা, যাত্রা বা নাটক মঞ্চ, সেমিনার, এগুলো আমরা বলতে পারি যে এই সময় যে সমস্ত গোষ্ঠী ওই সময়ের জন্য গড়ে ওঠে তাকে বলা হচ্ছে টারশিয়ারি গ্রুপ। এর কী কী বৈশিষ্ট্য আছে? না, এটি হলো খুবই অল্প স্থায়ী বা স্বল্পস্থায়ী, কারণ অল্প সময়ের জন্য মানুষ একত্রে সমবেত হয়, আবার সেই পারপাসটা ফুলফিল হয়ে গেলে সেটা ভেঙে যায়। এটা পরোক্ষ প্রকৃতির হয়, কারণ সদস্যদের মধ্যে সম্পর্ক, এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে না, এটা ঐচ্ছিক ও অনৈচ্ছিক। এখানে ঐচ্ছিক বা অনৈচ্ছিকভাবেই মানব গোষ্ঠী গড়ে ওঠে, এবং এখানে কিছু আচরণ, কিছু মূল্যায়ন এই ক্ষেত্রে করা হয়ে থাকে। সুতরাং স্বল্পস্থায়ী গোষ্ঠী অনেক ক্ষেত্রে উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, আবার অনেক ক্ষেত্রে উদ্দেশ্যহীনভাবেও গড়ে ওঠে, কিন্তু এই গোষ্ঠীর মধ্যে দিয়ে মানুষের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে, অর্থাৎ সহযোগিতা, সহানুভূতি, মমত্ববোধ প্রভৃতি সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে, যা ব্যক্তি ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এরপরে আমরা বলতে পারি, মানে কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে গোষ্ঠীর ব্যক্তির জীবনের ক্ষেত্রে বা ব্যক্তি সত্তার সুষম বিকাশের ক্ষেত্রে এই সমস্ত গোষ্ঠীগুলোরই একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ তার চারিত্রিকতার বিকাশ বা চরিত্রের বিকাশ বা তার শিক্ষাগত দিকের বিকাশ সমস্ত দিকেই এই প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী সমস্তগুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলতে পারি প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে আমাদের গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে বা নির্ভর করতে হয়, বা মানুষের চিন্তা ভাবনা আদান প্রদানের ক্ষেত্রে, সচলতা বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের যেমন প্রাথমিক গোষ্ঠীর ওপর নির্ভর করতে হয়। এইভাবে বলা যায় যে গোষ্ঠী একজন ব্যক্তির জীবনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। আমি সঙ্গে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা চাইলে আরও কিছু এ সম্পর্কে জানতে পারো, এবং এখান থেকে আরেকটা বইয়ের নামও দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা রেফারেন্স হিসেবে নিয়ে নিতে পারো। এছাড়া এখানে কিছু অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনগুলো তোমরা এই সম্পর্কে, গোষ্ঠী সম্পর্কে যেটা আমি আগে বলেছি সেখান থেকেই এই কোশ্চেনগুলো হয় বা এই ধরনের কোশ্চেন তোমরা পেতে পারো। তো কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, তার উত্তর সব আমার এই পিপিটিতে বলে দেওয়া আছে। থ্যাংক ইউ, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।